নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মিজোরামে রহস্যজনক মৃত্যু ধলাইয়ের তেল ট্যাঙ্কার চালকের, প্রতিবাদে সড়ক অবরোধ। গোটা রাজ্যের সাথে শিলচরেও কর্মবিরতি পালন সারা আসাম প্রাথমিক টেট সংস্থার। মুখ্যমন্ত্রীর পরিবারের জমি কেলেঙ্কারি ইস্যুতে ফের সরব করিমগঞ্জ কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের মিজোরামে খুন হলেন ধলাই লালটুগ্রাম এলাকার তেলের ট্যাঙ্কার চালক প্রবীণ সিংহ নামের বছর 43 এর এক ব্যক্তি। এদিকে সহচালক তথা তার মামাতো ভাই নিপেন সিংহকে মিথ্যা খুনের অভিযোগে আটক করে রেখেছে মিজোরাম পুলিশ। মঙ্গলবার খুন হওয়া চালক প্রবীণ সিংহের খুনের তদন্ত সহ অসম পুলিশের তরফ থেকে মৃতের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মিজোরামে আটক হওয়া নিপেন সিংহকে উদ্ধারের দাবিতে ধলাই রামপ্রসাদপুরে 306 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এদিন সকাল 10টা থেকে অবরোধ শুরু হয়। এদিকে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ছুটে আসেন কাছাড় পুলিশের ডিএসপি হেডকোয়ার্টারের কল্যাণ দাস সহ ধলাই পুলিশের জনাকয়েক অফিসার এবং সোনার সার্কেল ম্যাজিস্ট্রেট দীপক নাথ। তারা সড়ক অবরোধকারীদের সড়ক অবরোধ মুক্ত করার জন্য অনুরোধ জানালেও অবরোধকারীরা তাতে কর্ণপাত করেননি। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে তা নিয়ন্ত্রণ করতে অবশেষে ঘটনাস্থলে ছুটে আসতে হয় জেলার পুলিশ সুপার রমনদীপ কৌরকে। এখানের এলাকাবাসী আমরা চাই যে নিপেন সিং হ্যান্ডিম্যানের অচিরে অনতিবিলম্বে তার রেহাই দেওয়া হোক, আর আমাদের এই মৃতদেহের মৃতর বাড়িতে ক্ষতিপূরণ দেওয়া হোক মিজোরাম সরকার। এবং সবচেয়ে মূল কথা, আমরা চাই যে এই কেসটা আসাম পুলিশের দ্বারা ইনভেস্টিগেশন করা হোক, আমরা এটা দাবি রাখি। সরকারের কাছে আমরা দাবি রাখতে আসছি এটাই যে অচিরেই আসাম পুলিশ দ্বারা এটা ইনভেস্টিগেশন করা হোক, তাহলে আমরা খুশি থাকব। এটা আমরা এখানে তদন্তেরও মানে এটা আমরা স্যাটিসফাই। তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সড়ক অবরোধকারীদের দাবি মেনে বিহিত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মরদেহটি পুনর্বার ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শেষে উত্তেজিত জনতার 4 ঘন্টা 20 মিনিট ধরে চলে থাকা সড়ক অবরোধ মুক্ত করেন। এদিনের সড়ক অবরোধের নেতৃত্ব দেন হিন্দুত্ববাদী নেতা অমরেন্দু দাস, কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এম শান্তিকুমার সিংহ, ধলাই সাবডিভিশন মৈরাপাইবি সংগঠনের সভানেত্রী বিমলা রাজকুমারী, সম্পাদক বিনোদিনী সিংহ সহ পানিভরার রাইজিং সান এনজিওর কর্মকর্তারা। এটা ড্রাইভার আর এটা হ্যান্ডিম্যান যে ধলাই পর আছে, এত গাড়ি লই যাই মিজোরামত গৈছে সার্চেপ ডিস্ট্রিক্ট। তাতে যেতিয়া গাড়ি এটু কাম করে পেলাই ঘুরি আহিছে আইজলত, আইজলত কিবা কারণত এটু যে ড্রাইভার আছে এটু মরা গল। তারপিছত আইজল পুলিশ এটা কেস রেজিস্টার করেছে, যত হ্যান্ডিম্যানর পরা কনফেশন, হ্যান্ডিম্যান এটা কনফেশন দিছে যে কিও মেজর মারিছে, এই কারণে এটু কেস রেজিস্টার করে পেলাই আইজল পুলিশ হ্যান্ডিম্যানক জুডিশিয়াল কাস্টডি পঠাইছে। এতিয়া যেতিয়া ডিউ প্রসিজার ফলো করে পেলাই বডি তো ধুলাই তাইছে, তারপিছত মানুহবিলাকর এটু ডিমান্ড আছে কি যে নিপেন আছে তাকো কিবা হেৰি হ'ব, এই কারণ হি দে ওয়ান্ট দ্য ইনভেস্টিগেশন টু বি ডান প্রপারলি। এই কারণ আমি যে বডি আমি ইয়াত পাইছো আমি এটু নিজৰ পোস্টমর্টম করিম, আর উই রিসিভড অ্যান FIR ফ্রম দ্য লোকাল পিপল কি এটু যে হয়েছে তার তাক ভালকে তদন্ত হব লাগিব, এই কারণ আমি FIR রেজিস্টার করো আর ভালকে তদন্ত করি পেলাই এটু গম পাওয়া যাব। সাত দফা দাবির ভিত্তিতে গোটা রাজ্যের সাথে কাছাড় জেলায়ও 1 ঘন্টা কর্মবিরতি পালন করলেন সারা আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সংস্থা। মঙ্গলবার জেলার 8টি ব্লকের সংস্থার প্রতিনিধিরা জেলা সমন্বয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে ধর্ণা কর্মসূচি পালন করেন। এদের বিক্ষোভ চলাকালীন সংস্থার কর্মকর্তারা জানান, সর্বশিক্ষা মিশন অভিযানের অধীনে থাকা প্রত্যেক শিক্ষকদের চাকরি নিয়মিত করা, 2019 সাল থেকে বন্ধ হওয়া মহার্ঘ ভাতা প্রদান, স্থায়ী প্রধান শিক্ষক পদে নিযুক্তকরণ, রাজ্যের প্রতিটি স্কুলে শিক্ষকদের শূন্য পদ পূরণ করা, বদলিকরণ আইন সংশোধন করে শিক্ষকদের গৃহ জেলায় নিযুক্তি প্রদান করার দাবি জানান। পাশাপাশি NPF সার্ভিস বুক ইত্যাদি প্রদান করতেও জোরালো দাবি করেন। পাশাপাশি সংস্থার এমন সমস্যা নিরসনে বিগত দিনের শিক্ষামন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নীরব ভূমিকা পালন করার জন্য তীব্র ক্ষোভ ব্যক্ত করেন সংস্থার কাছাড় জেলা কমিটির সম্পাদক সুমিত চন্দ্র দাস। আজকে আমরা 1 ঘন্টার কার্যসূচি করার পর
আমরা একটা টাইম থাকবে, টাইম ফ্রেমের ভেতরে যদি আমাদের দাবিগুলো সম্পূর্ণ না হয় তো আমরা আসামে আগামীকালে নতুন কার্যসূচি আমরা হাতে নিতে বাধ্য হব, আর সেটা আবার আসামে আমাদের অনেকগুলো দাবি রয়েছে, যেগুলোর মধ্যে ডিএ আমাদের 19% এখন পর্যন্ত আমাদের 19% ডিএ পাইনি আমরা, 31% স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি টিচার্সরা পাচ্ছে, আমরা মাত্র এখন 12% পাচ্ছি, এই মাসে হয়তো বা আরও 5% অ্যাড হবে, মানে 17% অ্যাড হবে। তার সাথে কী হয়েছে কি আমাদের যে এরিয়ার বনে, এটা 2019 জুলাই মাস থেকে বনে, এটাও আমাদেরকে দেওয়া হয়নি। ডিএ সম্বন্ধে অনেক বেনিফিটস আছে, এসএসসি টিচারদের অ্যাকচুয়ালিতে রিক্রুটমেন্ট করার কথা ছিল পারমানেন্ট অ্যান্ড প্রফেশনাল ক্যাডার, মানে ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন আন্ডারে, কিন্তু এসএসসির আরটি একটা আসার পরেও এসএসসি টিচারদের রিক্রুটমেন্ট করা হয়েছে প্রজেক্টের আন্ডারে, কিন্তু সেই টিচারদেরকে এখনও পর্যন্ত পুনঃসংস্থাপন করা হয়নি। আর তার কারণে 10 বছর চাকরি করার পরও টিচারগুলো কন্ট্রাকচুয়াল পিরিয়ডের মধ্যে আছে, আর এবং রেগুলার আরটি মতে, মানে রেগুলার এড পার রেগুলার টিচার, স্যালারি সার্ভিস কন্ডিশন সব কিছু হওয়ার কথা টিচারদের মধ্যে, প্রত্যেক টিচারের মধ্যে স্টেটের, কিন্তু আমরা আজ অবধি পর্যন্ত এড পার রেগুলার টিচারের সমাহারের কিছু পাইনি। কাগজপত্রে তো অনেক কিছু আছে কিন্তু এটা বাস্তব রূপায়ণ এখনও পর্যন্ত হয়নি। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর 53তম জন্মদিনে একদিকে যখন আনন্দ উল্লাস তো অন্যদিকে প্রতিবাদে ঢেউ উঠল। মুখ্যমন্ত্রীর পরিবারের জমি কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফের রাজপথে নামল করিমগঞ্জ কংগ্রেস। এরই পরিপ্রেক্ষিতে এদিন শহরের আবর্ত ভবনের সামনে থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জেলার জেলাশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে জেলাশাসকের মাধ্যমে রাজ্যের রাজ্যপালের কাছে এক স্মারকপত্র প্রেরণ করেন। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন তেজপুরের প্রাক্তন সাংসদ আর পি শর্মা, প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব রায়, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কার্যকরী সভাপতি বিশ্ব ঘোষ, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ সহ অনেকে। এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মকর্তারা জানান, কারণটা হচ্ছে কি, যে চুরি করে বা যার জানা আছে এটাকে বলেছে, উত্তর কাছারের কেলেঙ্কারি থেকে শুরু করে সাদা কেলেঙ্কারি থেকে শুরু করে লুইস বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে এখন দেখা যাচ্ছে জমি কেলেঙ্কারি, অর্থাৎ কেলেঙ্কারি নায়ক দেখা যায় যদি, সেই নায়কটা কে? ও আপনি মানুষকে বলবেন যে ওটার উপরে ট্যাক্স লাগানো হলো, এটার উপরে ট্যাক্স লাগানো হলো, এই চুরি করবেন না, আর নিজে চুরি করবেন? তাই আমরা চাই হাইকোর্টের সিটিং জাজ দিয়ে একটা এনকোয়ারি কমিটি বানানো হোক, আর এনকোয়ারি হয়ে গেলে সেটা একদম মেইন তত্ত্ব বেরিয়ে আসবে। তাই মুখ্যমন্ত্রীর জন্য একটা আইন আর জনসাধারণের জন্য একটা আইন সেটা হতে পারে না। মুখ্যমন্ত্রী কার জন্য, বিধায়ক কার জন্য, এই গভর্নমেন্ট কার জন্য, মানুষের জন্য? তো মানুষের উপকারের জন্য আপনি যদি কাজ না করেন যদি, তাহলে আপনার কার জন্য কাজ করবেন? তাই আজকের দিনে সমস্ত ভারতবর্ষে যদি কেলেঙ্কারির নায়ক হয় যদি, তাহলে একজনই মুখ্যমন্ত্রী থাকবে, সেই কেলেঙ্কারির নায়ক আমাদের মুখ্যমন্ত্রী। যদিও জনপ্রিয়তার লিস্টে উনি আসতে পারবেন না, কিন্তু কেলেঙ্কারির লিস্ট হয় যদি, তাহলে সেই লিস্টে 1 নম্বর থাকবেন আমাদের মুখ্যমন্ত্রী। পুরনো পেনশন নীতি পুনর্বহালের দাবিতে গোটা রাজ্যের সাথে কালো দিবস পালনে সামিল হলেন শিলচর জেলাশাসক কার্যালয়ের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ের সামনে কার্যালয়ের কর্মীরা দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত টানা 1 ঘন্টা এ কর্মসূচি পালন করেন। তাদের বক্তব্য, অবিলম্বে পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি গ্রহণ করতে হবে। উল্লেখ্য, 2016 থেকে সারা আসাম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা এই দাবি নিয়ে আন্দোলন করে আসছে। সরকার অবিলম্বে পুরনো পেনশন নীতি পুনর্বহাল করবে বলে আশা ব্যক্ত করেন সংগঠনের জেলা সভাপতি বিক্রমজিৎ চক্রবর্তী। এনপিএস অ্যাসোসিয়েশনের যে আজকের যে আন্দোলন, তাতে পূর্ণ সমর্থন জেলা সমিতি করেছে কেন্দ্রীয় সমিতির নির্দেশে। আমরা রাজ্যিক কর্মচারীরা এই ব্যাপারে অবগত আছেন যে সদুগ্রসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা 2016 থেকে আমরা আন্দোলনে নেমেছি, যাতে এই নতুন পেনশন নীতি বাতিল করে পুরোনা পেনশন নীতি প্রবর্তন করার জন্য, এবং সরকারের সাথে আলোচনা হয়েছে। আমি আশাবাদী এবং সরকারের প্রতি আস্থা রেখেই বলছি, বর্তমান সরকার অনতিবিলম্বে এই ব্যাপারে একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করবেন, যাতে আমরা রাজ্যিক কর্মচারীরা পুরোনো পেনশন নীতির আওতায় সবাই চলে আসে।
এদিকে মঙ্গলবার শিলচর শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও বুকে কালো ব্যাজ ধারণ করে এক দেশ এক পেনশন এবং পুরনো পেনশন নীতি চালু করার দাবিতে স্কুলের সামনে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে অল আসাম গভর্নমেন্ট এনপিএস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সরকারের বর্তমান পেনশন নীতি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। তাদের বক্তব্য, অবিলম্বে নতুন পেনশন নীতি বাতিল না হলে রাজ্যের বিভিন্ন বিভাগের কর্মীরা গণ আন্দোলনে মাঠে নামবেন বলে তীব্র ভাষায় হুঁশিয়ারি দেন। কিন্তু আমরা জানছে যেগুলি মানুষ রিটায়ারমেন্টে গেছে নতুন পেনশন স্কিমে, যারা 1,00,000 টাকা বেতন পাইয়া রিটায়ারমেন্টে গেছে, তারা মাসিক 10,000 টাকা বেতন পাইছে। এই মানুষের 1,00,000 টাকার যে বেতনভোগী মানুষ, এই 5,000-10,000 টাকা পেনশন লইয়া মাসে এই পরিবারটা কেমনভাবে চালিয়ে নিব? যে সময় মানুষের বৃদ্ধাবস্থা হয়, মানুষের টাকা পয়সার প্রয়োজন বেশি থাকে, আর আমাদেরকে যেটা নতুন পেনশন স্কিম, এই পেনশন স্কিমে যেটা টাকা আমাদেরকে দেওয়ার ঘোষণা করা হয়েছে, এই টাকা দিয়ে আমরা একদিনও আমি পরিবারটা চালিয়ে নিতে পারতাম। সংক্ষেপে, যে পুরনো পেনশন স্কিম ছিল, এই পেনশন স্কিমকে পুনর বহাল করা হোক, নতুন পেনশন স্কিম বন্ধ করে। সাবস্টেশন, ফিডার, কন্ট্রোল রুম, ঠিকাভিত্তিক চাকরির বিরুদ্ধে এবং অস্থায়ী বিদ্যুৎ কর্মচারীর চাকরি নিয়মিত করা সহ নতুন নিযুক্তির দাবি ও কেন্দ্রশাসিত রাজ্যের বিদ্যুৎ খণ্ড ব্যক্তিগতকরণের প্রতিবাদে মঙ্গলবার গোটা রাজ্যের বিদ্যুৎ কর্মীদের সাথে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল কোঅর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাড় জোনাল কমিটি। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে হল কেন্দ্রশাসিত রাজ্যগুলোর বিদ্যুৎ খণ্ড ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করার সিদ্ধান্তকে দ্রুত বাতিল করা, এছাড়া বিভাগীয় শূন্য পদগুলোতে অবিলম্বে নতুন নিযুক্তিকরণ করা, অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের চাকরি অবিলম্বে নিয়মিত করা সহ বেশ কয়েকটি দাবি জানিয়ে তা শীঘ্রই পূরণের জোরালো আবেদন জানান। এদিন বিক্ষোভ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, সর্বভারতীয় পর্যায়ে আজকেই 2 ঘন্টা ধর্মঘট, দেশব্যাপী 2 ঘন্টা ধর্মঘট চলছে। এই ধর্মঘটে এই বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আমাদের যে সমস্যা, সেই সমস্যার উপর আমরা আরো 2টা আমাদের দাবি সনদ আমরা যুক্ত করেছি। সেই 2টা দাবি সনদ হলো সাবস্টেশন, ফিডার, কন্ট্রোল রুম, ঠিকাভিত্তিক চালানো বন্ধ করতে হবে, অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের চাকুরি অবিলম্বে নিয়মিত করতে হবে, পদগুলিকে খুলতে অবিলম্বে নতুন নিযুক্তি করতে হবে, আর মূল যে দাবি সর্বভারতীয় পর্যায়ে চলছে কেন্দ্রীয় শাসিত রাজ্য বিদ্যুৎ খণ্ড ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করা চলবে না, এই ভিত্তিতে আমরা আসামে প্রত্যেকটা বিভাগীয় অফিসে আমরা 2 ঘন্টা কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 53তম জন্মবার্ষিকী উপলক্ষে সমগ্র রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি যুব মোর্চা। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রদেশ যুব মোর্চার নির্দেশ অনুসারে কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে ভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন প্রথমে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ অন্যান্য জেলা পদাধিকারীগণ সকাল 10টায় উধারবনস্থিত শ্রী শ্রী কাঁচাকান্দি মন্দিরে বিশেষ পূজা অর্চনা করেন। পরে প্রদীপ জ্বালিয়ে মা কাঁচাকান্দির কাছে প্রার্থনা করে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এতে উপস্থিত ছিলেন উধারবন মণ্ডল যুব মোর্চার সদস্যরাও। পরে জেলা যুব মোর্চার পক্ষ থেকে শিলচর শহরের বিভিন্ন প্রান্তে থাকা অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদের বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী বলেন, ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে আমরা এখানে মা কাঁচাকান্দি মন্দিরে আমরা আজ পূজা দিতে এসেছি। সাথে আমাদের সাথে আছে উদারবন মণ্ডল যুব মোর্চার সকল কার্যকর্তারা। আজকে এক বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে পূজা দিতে এসেছি। আমরা জানি আজকে আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে আজকে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে উনি যাতে দীর্ঘায়ু হন এবং সুস্থ থাকেন, যাতে যেভাবে উনি সমাজের আমাদের সকলের উদ্দেশ্যে যেভাবে ভালো কাজ করে চলেছেন, আসামের যেভাবে জনগণ উপকৃত হচ্ছে, ভবিষ্যতেও জানে যাতে উনি দীর্ঘায়ু হন এবং সুস্থ থেকে সমাজের উদ্দেশ্যে কাজ করতে পারেন, এই আশা নিয়ে আজকে আমরা সকল যুব মোর্চার কার্যকর্তারা এখানে মায়ের কাছে প্রণাম করে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সহসভাপতি নীলাঞ্জন ভট্টাচার্য, সুকান্ত শুক্লবৈদ্য, জেলা সাধারণ সম্পাদক সুচন্দ্র চক্রবর্তী, সোহম ঠাকুর, সম্পাদক মহিতুষ তাঁতি, শুভম রায়, বৈশালী দত্ত রায়, কার্যালয়ের সম্পাদক শান্তনু রায়, জয় গোস্বামী, উধারবন্দ মণ্ডল যুব মোর্চার সভাপতি সানে চন্দ্র সহ মণ্ডল যুব মোর্চার অন্যান্য সদস্যরা।
অসমে বাঙালিদের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে সংঘবদ্ধ রাজনৈতিক দল গঠনের ডাক দিল বাঙালি নবনির্মাণ সেনা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তার সম্প্রতি রাজ্যে সক্রিয় বাঙালি বিদ্বেষী ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শাসক দলের পরোক্ষ প্রশ্রয়ে রাজ্যজুড়ে বাঙালি হেনস্থা বৃদ্ধি পাচ্ছে বলে তীব্র অভিযোগ ও ক্ষোভ ব্যক্ত করেন। আমাদের সঙ্গে যে এই এইভাবে যে দ্বিচরিত্র, যেটা দুটা চরিত্র, মুখোশধারী যে প্রেম ভালোবাসা, সেটা তো মেনে নেওয়া যায় না। আজকে ওপেনলি দেখুন, কিছুদিন আগে গত সপ্তাহে বোধহয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এখানে এসেছিলেন শিলচরে। উনি যেদিন এসছেন সেদিনকে সেদিনই 22 জনকে ডিভোটার নোটিশ দেওয়া হয়েছে, তার মধ্যে 19 জন হিন্দু বাঙালি। আপনারা একবার ভেবে দেখুন যে কি করছেন, কার জন্য কাজ করছেন। আপনার যে হিন্দু যে ডিভোটার নোটিশ দেওয়া হয়েছে সে কি আপনার ভাই না? লক্ষ্মী পূজা করে না, বিভূতনাশিনী পূজা করে না, শাখা সিন্দুর পরে না? তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা 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 এই যে বিএনএস যে পলিটিক্যালি এসছে ময়দানে, কার বিরুদ্ধে লড়ব বলুন? আমাদের লোকেই তো। আমরা তো কোনোদিনও অসমীয়াকে আমরা নিজের থেকে আলাদা ভাবিনি, আমার মনে হয় না কেউ ভেবেছে। কিন্তু আজকের ডেটে দেখা যাচ্ছে ওরা মানে আশু আইডিওলজি যারা, আমি সম্পূর্ণ বলবো না, আশু আইডিওলজি যারা এবং যারা উগ্র জাতীয়তাবাদী, তা বিরোধী গ্যাং যাকে আমি বলি, অভিহিত করি, তো ওরা তো আমাদের লোক। দাবি দেওয়া অতি যুক্তিসঙ্গত, তাই দাবি দেওয়া নিরসনে বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আমরা রাজপথে নেমেছি, কিন্তু দাবিগুলো যে তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে। আমরা যেন প্রতি পদে বঞ্চিত হচ্ছি, মানবতার খাতিরে সরকার যেন আমাদের খানিকটা কৃপা দৃষ্টি দেয়। গোটা রাজ্যের সাথে করিমগঞ্জেও বিক্ষোভ কর্মসূচি পালন করে ঠিক এ কথাই জানান সারা আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা। সংস্থার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এ মর্মে করিমগঞ্জ স্কুল সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি পালন করেন তারা। এদিন নানা স্লোগানে ধর্ণা চত্বর সরগরম করে তোলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, 2022 জানুয়ারি মাস থেকে দিয়ে 5% বর্ধিত করা হয়েছে, কিন্তু এই 5% বর্ধিত করার সাথে সাথে রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীদের দিয়ে এখন আছে 31%, যেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 17%। এই বঞ্চনার প্রতিবাদে আজকে আমরা এখানে ধর্ণায় বসেছি। আমাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে আছে ডুয়েল ক্যাডার বন্ধ করে, আসাম সরকারের ডুয়েল ক্যাডার বন্ধ করে সর্বশিক্ষা শিক্ষকদের ডিরেক্টর অফ এলিমেন্টারিতে নিয়ে নিয়মিত করা, এবং এটি আমাদের মূল দাবি। এই দাবিটি সমাধান হলে অন্যান্য সমস্যাগুলোর সমাধান হয়, কিন্তু দুর্ভাগ্যবশত দীর্ঘদিন থেকে এই দাবিটির প্রতি কোনো নজর দেওয়া হচ্ছে না। যেখানে এমএইচআরডি কেন্দ্র সরকারের এমএইচআরডি ডিপার্টমেন্ট থেকেও বারবার বলা হয়েছে যে দেয়ার শুড নট বি এনি এসএসএ ক্যাডার অফ টিচার, তারপরেও আসামে এসএসএ ক্যাডারের টিচার এখন পর্যন্ত প্রায় 40,000 আছে। আমরা দাবি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবিটি রাখছি যে আমাদের অতি সত্বর ডুয়েল ক্যাডার বন্ধ করে ডিরেক্টর অফ এলিমেন্টারিতে নিয়ে গিয়ে। মঙ্গলবার করিমগঞ্জে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে পাওয়ার টিলার প্রদান করা হয়। উন্নত ধরনের কৃষিক্ষেত করার জন্য হিতাধিকারীদের সরকারের পক্ষ থেকে এই অনুদান তুলে দেওয়া হয়। এদিন উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, বদরপুর সহ তিনটি সমষ্টির হিতাধিকারীদের হাতে পাওয়ার টিলার বিতরণ পূর্ব সূচনা হয়। এ উপলক্ষে জেলা কৃষি আধিকারিকের পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় করিমগঞ্জ জেলা অতিরিক্ত উপায়ুক্ত জেমস আইন্ড, জেলা কৃষি আধিকারিক গোপাল দাস সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। যেহেতু আজি আমি 6টা আনুষ্ঠানিকভাবে দিয়া হব, আর আমার ডিস্ট্রিক্টত যেটা এলটমেন্ট আছে এবং 50টা আমার টার্গেটর ভিতর আমি যেবিলাক অল ফর্মালিটি কাম হয়ে গেছে সেইবিলাক আমি দি দিম। আমার এই তিনটাই স্কিমত দিয়া হয়েছে, এই তিনটাই স্কিমত বিষয়ে 150টা হয়। সেই কারণে আমি আজি দিনটি আমার শিক্ষকতা আছে প্রয়োজন দিছে।
যত দিন যাচ্ছে শীতের তাপমাত্রা ততই বাড়ছে। লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং লিও ক্লাব অফ শিলচর গ্রেটার ক্লাব দুটোর কর্মকর্তারা যৌথভাবে বিগত ডিসেম্বর মাস থেকেই উপত্যকার অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। শিলচর তথা কাছাড় জেলার হাজারের বেশি অসহায় মানুষ এই হাড় কাঁপানোর শীত থেকে উপকৃত হয়েছেন শিলচর গ্রেটারের প্রকল্পের মাধ্যমে। বিগত রবিবার মাছিমপুর মিলিটারি ক্যাম্পের শিবাচল গ্রামে প্রায় 100 জন অসহায়দের হাতে কম্বল তুলে দেন শিলচর গ্রেটারের সদস্য সদস্যরা। এদিন মাছিমপুর শিবাচল স্থিত 1251 নং সুন্দরবন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করে অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় ক্লাব দুটোর পক্ষ থেকে। অসম আগরতলা জাতীয় সড়কের উত্তর ত্রিপুরার টংছড়ায় সংঘটিত এক ভয়াবহ পথ দুর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল বছর পাঁচের এক শিশু কন্যার। মৃতের নাম তাহমিনা। হৃদয় বিদারক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 11:30 নাগাদ। জানা গেছে এদিন বাগবাসা আউটপোস্টের অধীন টংছড়া এলাকার সেন বোল্ডার ক্রেশারের কর্মরত শ্রমিক মঙ্গল সিং ভূমিজের কনিষ্ঠ কন্যা তাহমিনা জাতীয় সড়ক পারাপার করতে গেলে ঘরে থেকে আগরতলা অভিমুখী AS01GC8383 নম্বরের 12 চাকার সিমেন্ট বোঝাই লরিটি শিশুকন্যার উপর দিয়ে চলে যায়, আর তাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর ঘাতক লরিটি পালিয়ে যাবার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা অন্য গাড়ি নিয়ে লরিটির পিছু ধাওয়া করে লরি সমেত চালক মুক্তাজির আলী সহ সহচালককে আটক করে বাগবাসা আউটপোস্টে পুলিশের হাতে সমঝে দেন। ধৃতদের মঙ্গলবার আদালতে সমঝে দেয় পুলিশ। ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ঘটনা খবর পেয়ে তড়িঘড়ি দলবল নিয়ে ছুটে আসেন বাগবাসা আউটপোস্টের ইনচার্জ রতন রবিদাস। তিনি সবাইকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর এদিন বিকেলে পরিবারের হাতে তুলে দেন। খবর পাই বাগবাসা ন্যাশনাল হাইওয়েতে একটা দুর্ঘটনা হয়, সাথে সাথে আমরা আসি। এসে দেখি যে একটি বাচ্চা মেয়ে যার নাম তামিনা বেগম, বয়স 5 বছর হবে, একটি ট্রাক গাড়ি যাহার নাম্বার AS01GC8383 ওটাকে মেয়েটাকে পিষে ফেলে আমরা আসি। এসে আমরা ডেড বডি শিফট করি, গাড়িটিকে আটক করি, ড্রাইভারকেও আটক করি। আমরা এখন একটি কেস নিচ্ছি। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার দুর্নীতি নির্মূল করতে জিরো টলারেন্স নীতি আরোপ করলেও কার্যত তা কতটুকু ফলপ্রসূ হচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ঠিক একইভাবে রাজ্য সরকারের পূর্ত বিভাগের বরাদ্দকৃত অর্থ নির্মীয়মান একটি সড়কের কাজের গুণগত মান নিয়ে মঙ্গলবার সরব হলেন স্থানীয়রা। অভিযোগ মতে গত লোকসভা নির্বাচনের পর্বে পাথারগান্দি থেকে আদমটিলা ভায়া সোনাখিরা বুবরিঘাট পূর্ত সড়কের কাজের জন্য ঘটা করে শিলান্যাস করা হলেও কাজ শুরু হয় সম্প্রতি। পূর্ত বিভাগের গ্রামীণ প্রকল্পে নেওয়ার থেকে 2020-21 অর্থ বছরের জন্য সরকারিভাবে কাজের জন্য মঞ্জুরি হয় 8.75 কোটি টাকা। টেন্ডার মারফত কাজের দায়িত্ব পান পাথারগান্দি জনৈক ধরপদবীর এক ঠিকাদার। কিন্তু কাজের শুরুতেই উক্ত সড়ক নির্মাণে ব্যাপক নয়ছয় হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা জানান সড়কের বুকে কোন ধরনের পাথর না বসে রাতের অন্ধকারে মাটিতে চলছে পিচ করার কাজ। এতে অল্প কিছুক্ষণের পরই পায়ের সংস্পর্শে উঠে যাচ্ছে দুর্বল পিচের প্রলেপ, ফলে সড়কটি যে দীর্ঘস্থায়ী হবে না এটা আর বলার অপেক্ষা রাখে না। এনে স্থানীয়রা কর্তব্যরত ঠিকাদার তীব্র সমালোচনা করেন। বিষয়টি নিয়ে এলাকার জনগণ, জেলাশাসক সহ বিভাগের অভিযন্তা ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। তৃতীয়বারের মতো শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হতে চলছে হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানি বয়েজ হকি লীগ কাম নকআউট কম্পিটিশন। এতে অংশগ্রহণ করবে 5টি দল। প্রতিযোগিতা শুরু হবে 3 ফেব্রুয়ারি থেকে, চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে হকি আসর বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমাদের টোটাল 4টি দল অংশগ্রহণ করেছিল আমাদের শিলচর ডিএস এর এফিলিয়েটেড ক্লাবের মধ্যে। এবছর আমরা 5টি ক্লাব পেয়েছি। সেই ক্লাবগুলোর নাম আমি আপনাদের কাছে তুলে ধরছি। ইটখোলা স্পোর্টিং ক্লাব, অরুণাচল এসএস, সন অফ ইন্ডিয়া, তারাপুর স্পোর্টিং ক্লাব এবং ইভিনিং ক্লাব, এই 5টি দলকে নিয়ে আমরা এই হকি টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি। 3 তারিখ সকালবেলা 7:30 প্রথম ম্যাচ আমাদের অনুষ্ঠিত হবে। কিন্তু যেহেতু সকালবেলা আমরা কোনো অনুষ্ঠান করছি না ওপেনিংয়ের, 3 তারিখই আমাদের যে বিকেলের ম্যাচটা হবে 3টার সময় ইভিনিং ক্লাব ভার্সেস তারাপুর স্পোর্টিং ক্লাব, সেই খেলার মাধ্যমেই কিন্তু আমরা এই টুর্নামেন্টের শুভারম্ভ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মিজোরামে রহস্যজনক মৃত্যু ধলাইর তেল ট্যাঙ্কার চালকের, প্রতিবাদে সড়ক অবরোধ। গোটা রাজ্যের সাথে শিলচরেও কর্মবিরতি পালন সারা আসাম প্রাথমিক টেট সংস্থার। মুখ্যমন্ত্রীর পরিবারের জমি কেলেঙ্কারি ইস্যুতে ফের সরব করিমগঞ্জ কংগ্রেস।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।